আজকে আমরা অভিভাবকের দিনে যাওয়ার জন্য এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমি মার্চ থেকে যখন যখন এখানে জয়েন করেছি প্রথম দিনই স্যারকে দেখেছি যে স্যার উপরে তারাই উপরে দোতলায় তারাই স্যার ফলো করতেছে, খেয়াল রাখতেছে যে আমরা কখন কি আসতেছি। প্রথম একদম প্রথম দিন আমরা যখন ভিটিয়ে দেখব কি আমরা কিছু চিন্তাম, কিন্তু আমি স্যারকে মাঠ থেকে খেয়াল করতেছি যে স্যার ওই দোতলা থেকে আমাদেরকে দেখতেছে আমাদের মুখে, সে যে দেখা আজ পর্যন্ত স্যার আমাদেরকে এভাবেই দেখে গেছে। আমরা অনেক দূর থেকে, আমরা নোয়াখালী থেকে এখানে আসছি, আমরা অনেক দূর থেকে দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে একদম উত্তর অঞ্চল এসে আছি, আমাদের মা বাবা সবাই বাড়িতে, কিন্তু এখানে আমরা অভিভাবকের বিন্দু মাত্র অভাব বোধ করি। স্যার যেভাবে দূর থেকে শুরু করে আমাদের খেলার যে আয়োজন থেকে শুরু করে সব কিছু নিখুঁতভাবে দেখেছেন, আমাদেরকে অভিভাবকের মতো দেখাশোনা করেছেন, এই জন্য স্যার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা অভিভাবক আছি ব্যক্তিগতভাবে স্যারকে আমার একটা প্রতিষ্ঠানের মতো মনে হয়েছে। আমরা একটা প্রতিষ্ঠানে যখন ভর্তি হই সেখান থেকে আমরা ইসলামের শিক্ষা পাই, আমরা বিজ্ঞানের শিক্ষা পাই, শারীরিক শিক্ষা পাই। স্যারকে আমার এরকম মনে হয়েছে, স্যার একদিন একটা ক্লাস নিয়েছেন কোরআনের উপরে ধর্মের উপরে, একদম পিনপন নিরাপত্তা, আমরা মানে কাকের মতো গগের মতো আমরা স্যারের কথা শুনতেছি। স্যার যখন রেভিসের উপরে ক্লাস নেয় তখন মনে হয় যে স্যার একজন পরিপূর্ণ ডাক্তার, যখন ক্রীড়া বিষয়ে কথা বলে মনে হয় যেন স্যার একজন মানে ক্রীড়া বিশেষজ্ঞ, মানে আমার কাছে একটা প্রতিষ্ঠানের মতো স্যারকে মনে হয়েছে। স্যার যে শুধু এই প্রতিষ্ঠানে এভাবে সেবা করে গেছে সেটা না, পুরো বাংলাদেশে ওনার অবদান আছে, পুরো প্রাণী সম্পদে ওনার অবদান আছে। আজকে আমরা গভীরভাবে স্যারের অবদান স্বীকার করতেছি। স্যারের অবসর পরবর্তী যে জীবন সেটা স্যারের সুস্থভাবে কাটুক, সমৃদ্ধিভাবে কাটুক, এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।